নমস্কার বন্ধুরা, আমি ঋতিকা অ্যান্ড ঋতিকাস কিচেনে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই সত্যি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো চাপেলা মাছ দিয়ে একটি রেসিপি। তো সেই রেসিপিটি আমি কী করে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখে নিন বন্ধুরা, প্রথমে কড়া গরম করতে দিয়ে দিয়েছি, এর মধ্যে সর্ষার তেল দিয়ে দেবো এবং মাছগুলোকে ভেজে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেল, এখন মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়া হয়ে গেল, এখন এর মধ্যে একটা সামান্য নুন দিয়ে দিব। ভাজা হয়ে গেল, এখন এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব। দেড় টেবিল চামচ জিরে গুঁড়ো, ওয়ান টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে ভালো মতো এটাকে মিক্স করব। সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভাজা হয়ে গেছে এবং মশলার থেকে তেলও ছাড়া শুরু হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। দু কাপের মতন জল আমি অ্যাড করে দিই। সামান্য ফোটা শুরু হয়ে গেছে, এখন আমি এর মধ্যে টমেটো কুচি অ্যাড করব। আবার ঢাকা দিই। এবার ফুটে উঠেছে,
আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করব। আবার ওইটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। মাছটা ফুটে উঠেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। উঠে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু ধনে পাতা আমি এখানে অ্যাড করলাম। মাছটা এখন আবার একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি বন্ধ করে দেবো গ্যাসটা এবং এটাকে সার্ভ করে দেবো। দেখে নিন বন্ধুরা রান্নাটা আপনাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।